পারবি কন্যাল জৈব হলে বার করিস না, ওর নাহারির জৈব না সার সাবন তাও কিনে জানিস না। বাংলাদেশের লোকসঙ্গীতের অন্যতম একটি সমৃদ্ধ শাখা ভাওয়াইয়া। ভাওয়াইয়া গান মূলত রংপুর অঞ্চল ও ভারতের আসামের গোয়ালপাড়ায় প্রচলিত এক প্রকার সঙ্গীত। এই গানের বৈশিষ্ট্য হচ্ছে স্থানীয় সংস্কৃতি, জীবনযাত্রা, কর্মক্ষেত্র এবং তাদের পারিবারিক ঘটনার প্রয়োগ। আমাদের লোকসঙ্গীত যাদের অবদানে সমৃদ্ধ তাদের মধ্যে অন্যতম শ্রদ্ধেয় কসিমউদ্দিন। ভাওয়াইয়া গানের সম্রাট আব্বাস উদ্দিনের পরেই কসিমউদ্দিনের নাম আসে। তাকে বলা হয় ভাওয়াইয়া গানের যুবরাজ। তিনি গান লিখতেন, সুর করতেন, আবার নিজেই গাইতেন। তার জন্ম 1934 সালের 12 মার্চ লালমনিরহাট জেলার তিস্তা স্টেশনের কাছে রবিপুর গ্রামে। ছোটবেলায় তিনি অত্যন্ত ডানপিটে ছিলেন। গাছের ছায়ায় বা নদীর ধারে গলা ছেড়ে গান গাইতেন। স্কুলে ভর্তি হলেও পড়াশোনার চেয়ে শিক্ষকদের মন কেড়েছিলেন গান গেয়ে। স্কুলের পাঠ শেষ না করে তিনি যোগ দিয়েছিলেন গানের দলে। তিনি সেনাবাহিনীতেও যোগ দিয়েছিলেন, কিন্তু চিরাচরিত নিয়ম তার ভালো লাগেনি কখনো, তাই সে চাকরি ছেড়ে দিয়ে তিনি গানের প্রশিক্ষক হিসেবে যোগ দেন রংপুরের আনসার বাহিনীতে 1948 সালে। 1950 সালে তৎকালীন মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে গান গেয়ে মন কেড়েছিলেন আব্বাস উদ্দিনের। তার সহযোগিতায় ঢাকা রেডিওতে সঙ্গীত শিল্পীর পরীক্ষায় পাশ করেছিলেন। 1952 সালের 25 জুলাই তিনি প্রথম রেডিওতে সঙ্গীত পরিবেশন করেন। 1944 সাল থেকে তিনি গান লিখতে শুরু করেন। 1958 সালে কুড়িগ্রামের আসমত ব্যাপারীর বড় মেয়ে গোলাফুন্নেসার সাথে তার বিয়ে হয়। 1960 সালে দেশের দক্ষিণাঞ্চলে পরপর দুটি সাইক্লোন হয়। এই ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য তিনি হারমোনিয়াম নিয়ে গান গেয়ে গেয়ে দোকানে অর্থ সংগ্রহ করেছিলেন। জামাই আইসাছে শ্বশুর বাড়িতে, হায়রে জামাই আইসাছে শ্বশুর বাড়িতে। 1962 সালে রাজশাহী বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। ওই বেতার কেন্দ্রের প্রতিষ্ঠা লগ্ন থেকেই তিনি নিজের লেখা গান গাইতে শুরু করেন এবং ওই বছরই তিনি বেতার কেন্দ্রের গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন। 1964 সালে হিজ মাস্টার্স ভয়েস কোম্পানিতে প্রথম নিজের লেখা গান স্বকণ্ঠে রেকর্ড করেন। তিনি 1964 থেকে 1992 সাল পর্যন্ত টেলিভিশনে ভাওয়াইয়া গান পরিবেশন করেন। 1971 সালের শুরুর দিকের অসহযোগ আন্দোলনের সময় রংপুর শহরেও অসহযোগ আন্দোলন ছড়িয়ে পড়ে। এই সময় রংপুর বেতার কেন্দ্রে সংগ্রামী গান পরিবেশনের কারণে তিনি তৎকালীন সরকারের রোষানলে পড়েন। এই সময় থেকে তিনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে সামিল হন। তখন কুড়িগ্রামের ফুলবাড়ি থানাতে মুক্তিবাহিনীর ক্যাম্প ছিল এবং তিনি ওই ক্যাম্পেই সপরিবারে থাকতেন। তিনি তার পরিবারকে ফুলবাড়ি মুক্তিবাহিনী ক্যাম্পে রেখে 18 এপ্রিল ভারতে চলে যান। সেখানে সংগ্রামী জনগণ ও মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণার জন্য নিজে গান রচনা করে বিভিন্ন মুক্তিযোদ্ধা ও উদ্বাস্তু শিবিরে সঙ্গীত পরিবেশন করেন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কুচবিহারের মুক্তিযুদ্ধ ক্যাম্প পরিদর্শনে গেলে কসিমউদ্দিন তার সম্মানার্থে গান পরিবেশন করেন। গান শুনে ইন্দিরা গান্ধী নিজের গলার মালা তাকে পরিয়ে দিয়ে সম্মানিত করেন। জৈব নজুবাদের পানি ও
তোতার ঢলে আইসে যায় তোতার ঢলে আইসে যায় জোয়ার শুকিয়া গেলে পড়িবে ১৯৭৭ সালে বিবিসি তার সাক্ষাৎকার সহ তার কণ্ঠের একটি গান প্রচার করে। ১৯৮৬ সালে তার লেখা ও সুর করা ১২টি গানের প্রথম অডিও ক্যাসেট বের হয়। তিনি ১০০ প্রকার পাখি ও মাছ নিয়েও গান লিখেছেন। তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় সংস্কৃতি নির্মাতাদের একজন গুণগ্রাহী। এই শিল্পী ১৯৯২ সালের ২২ আগস্ট ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চলে যান না ফেরার দেশে। ২০০৩ সালের ২৯ এপ্রিল তার গুণগ্রাহীরা কুড়িগ্রামের খলিলগঞ্জে কসিমউদ্দিন সঙ্গীত নিকেতন নামে একটি গানের স্কুল প্রতিষ্ঠা করেন। গুলজার হোসেন, কোহিনুর বেগম, উম্মে কুলসুম বিউটি, গোলাম মোস্তফা বাবলু, নাসিমা বেগম লাকি, নাসরিন নাহার লাবলি, জাহাঙ্গীর হোসেন জেহাদ, গোলাম রব্বানী আজাদ এবং কামরুন্নাহার কলি তার ৯ জন সন্তান। বীর মুক্তিযোদ্ধা ভাওয়াইয়া যুবরাজ কসিমউদ্দিনের জন্য সশ্রদ্ধ সালাম।